তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা চলো, আর কিছু বলছো? হ্যাঁ, আমার ওই আনসারটা না মেলেনি, মানে যেটা রুট ওভার 5। আচ্ছা ঠিক আছে, একবার ট্রাই করছি। আর কটা হোমওয়ার্ক ছিল? দুটো হোমওয়ার্ক ছিল না, হ্যাঁ এইটা একটা আর একটা কোনটা? ও এইটা। আচ্ছা চলো, এইটা আমি ট্রাই এটা এটা ট্রাই করা যাক। দেখো, আগের দিনই আমরা এইটা মিউ ইকুয়াল টু 2 বার করেছিলাম। দেখো, আচ্ছা দেখো, এইবারে মন দিয়ে শোনো, এই প্রবলেমটা আর এই প্রবলেমটা দুটো ডিফারেন্ট প্রবলেম, একটাতে ফ্রিকশন ছিল, একটাতে ফ্রিকশন নেই, রাইট? আচ্ছা, এই ফার্স্ট কেসে এটা ইনিশিয়াল পজিশন, এটা ফাইনাল পজিশন, তাই না বলো? হ্যালো, ফার্স্ট একটা। এবার দেখো, কেস ওয়ানে কেস ওয়ানে এই যে ফার্স্ট কেসে বলতো, এখানে এক্সটার্নাল ফোর্স কি আছে যখন ও পড়বে, যেটা নন কনজারভেটিভ, নন কনজারভেটিভ না, এক্সটার্নাল ফোর্স মানে অন্য কোন ফোর্স, গ্র্যাভিটেশনের জন্য আমি কি বলেছিলাম, রাইট হ্যান্ড সাইডে চলে যাবে, মনে আছে? আরে বাবা, ওয়ার্ক ডান ফর অল ফোর্সেস, অল ফোর্সেস ইকুয়াল টু ইএফ মাইনাস ইআই না? এবার বলো, ওয়ার্ক ডান বাই অল ফোর্স, অল ফোর্সেস, ওয়ার্ক ডান বাই নর্মাল ইকুয়াল টু ইএফ মাইনাস ইআই, তাই তো? এবার বলো তো, এই নর্মালটা আর ডিসপ্লেসমেন্টটা সবসময় কি হবে বলো? এটা জিরো, তার মানে ইআই ইকুয়াল টু ইএফ হবে। এবার মন দিয়ে শোনো, এবার মন দিয়ে শোনো, সেটা হচ্ছে ইএফ যদি আমি করি, ইএফ ইএফ এই পজিশনে, এই পজিশনে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস, আমি এইটাকে রেফারেন্স লাইন ধরছি, বলতো এই ফাইনাল পজিশনের রেফারেন্স লাইন থেকে কতটা নিচে? এল নিচে, তাই না? মানে প্লাস, প্লাস কি হবে বলো? প্লাস এম জি মাইনাস এল বাই টু হবে না? হ্যাঁ বলো কি? ঠিক ঠিক ঠিক, এটা এসছে ফাইনাল। এবার ই ইনিশিয়াল কি ছিল বলতো? ই ইনিশিয়াল এই ওপরের পোর্শনটা ওপরে ছিল, আর নিচে এটা যদি এল বাই থ্রি হয়, এটা টু এল বাই থ্রি, দেখো এইটা টু এল বাই থ্রি, তো এই টু এল বাই থ্রিটা দেখো, এই টু এল বাই থ্রিটা এরকম নিচে নেমে আছে, টু এল বাই থ্রি, তার মানে টু এল বাই থ্রির যদি এইটা টোটালটা মাস এম হয়, কি বললাম, মাস এম হয়, তাহলে বলো তো এইটুকুর মাস কত? টু এম বাই থ্রি না, আর এইটুকুর মাস এম বাই থ্রি, ঠিক কি বোঝাতে পারছি? এবার ই ইনিশিয়ালের মাস হচ্ছে, বলো মাস হচ্ছে কত? মাস হচ্ছে, আচ্ছা কাইনেটিক এনার্জি তো জিরো, প্লাস মাস কত হচ্ছে? মাস হচ্ছে টু এম বাই থ্রি ইন্টু জি, ঠিক, ইন্টু মাইনাস, দেখো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে টুয়েল বাই থ্রি, টুয়েল বাই মাইনাস টুয়েল বাই থ্রি এর হাফ, এইটুকু পুরো বুঝতে পেরেছো? পোটেনশিয়াল এনার্জি আমি এইটার জন্য লিখলাম, পোটেনশিয়াল এনার্জি, ঠিক বলো, ঠিক। আচ্ছা এইবারে এইটা হচ্ছে, এবার এখান থেকে তুমি একটা v1 পেয়ে যাবে, ঠিক কি বললাম, এখান থেকে তুমি v1 পেয়ে যাবে, এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো v1 পাবে 5 gl বাই 3, কি বললাম, এখান থেকে যদি তুমি v1 ক্যালকুলেট করো তুমি পাবে 5 রুট 5 gl বাই 3, ঠিক। আচ্ছা কেস 2 মন দিয়ে শোনো, কেস 2 তে দেখো, কেস 2 তে সেম ভাবে ওয়ার্ক ডান বাই নর্মাল আসবে, আর একটা কি আসবে বলতো? ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, ঠিক, তাহলে এই ওয়ার্ক ডান বাই যে ফ্রিকশন সেটা হবে ইএফ মাইনাস ইআই। এবার বলতো এই ইএফ মাইনাস ইআই তো এখানে যা ইএফ আর এখানে যা ইআই সেমই হবে, হবে কি হবে না ভেবে বলো? হবে না, একই তো, দেখো একই হবে তো, শুধু এখানে ভি ওয়ান হবে না, ভি টু হবে না, মানে এই এই ইএফ এর জায়গায় ভি ওয়ান এর জায়গায় কি হবে বলো? ইএফ এ ভি টু হবে না, আর বাকি পুরো এক্সপ্রেশন সেম থাকবে না বলো? বলো, পুরো এক্সপ্রেশন সেম থাকবে না? হ্যাঁ, সিমিলারলি ই আই এও এই পুরো এক্সপ্রেশন সেম থাকবে না ভেবে বলো? ভেবে বলো, হ্যাঁ থাকবে তো, বুঝতে পারছি? দেখো দেখো, একই জিনিস থাকবে, শুধু আমাকে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনটা ক্যালকুলেট করতে হবে, তাই না? হ্যাঁ, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনটা ক্যালকুলেট করতে হবে, ঠিক। আমি তোমাদের আগের দিন শিখিয়েছিলাম না ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কিরকম করে ক্যালকুলেট করতে হবে বলেছিলাম, মনে আছে? বলো,
দেখো ওয়ার্ক ডান বাই ফ্রিকশন এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, দেখো ডিএক্স, তাই তো? তাহলে বলো তো এখানে যদি ডিএম থাকে, ডিএম আর ডিএক্স এর মধ্যে কি রিলেশন? ডিএম ইকুয়াল টু এম বাই এল ডিএক্স, তাই তো? তার মানে ডিএন কত? ডিএমজি, দেখো ডিএমজি, তাই তো? তাহলে এখানে যদি ফ্রিকশনাল ফোর্স এফ কে কাজ করে, তাহলে জি এফ কে কত? সেটা হচ্ছে মিউ এন, সরি মিউ ডিএন। তাহলে বলতো স্মল ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কি হবে? মাইনাস মিউ ডিএন, এখান থেকে এক্স ডিস্টেন্স মুভ করবে এক্স। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, তাহলে এইটা দেখো তো ফাইনালি এইটা আসছে কিনা, মিউ মাইনাস ইন্টিগ্রেশন এম বাই এল ডিএক্স ইন্টু এক্স। বলো তো লিমিট কোথা থেকে কোথায় হবে? জিরো টু এল বাই থ্রি হবে। তুমি যদি এইটা ক্যালকুলেট করো, মিউ এর ভ্যালু বসিয়ে দাও, মি এর ভ্যালু, মিউ এর ভ্যালু, তাহলে এটা আসবে মাইনাস টু এম জি এল বাই এইটিন। এটা আসবে, কি বললাম, এটা আসবে। ওকে, এইবার এইখান থেকে এইবারে ভি টু ক্যালকুলেট করতে পারবে? দেখো এখান থেকে ভি টু ক্যালকুলেট করতে পারবে? হ্যালো, তুমি যদি এখান থেকে ভি টু ক্যালকুলেট করো, তুমি ক্যালকুলেট করে দেখবে রুট থ্রি জি এল বাই থ্রি বেরোচ্ছে। এটা এসছে তো? এটা এবার আগেরটা তোমরা কি সবাই বুঝতে পারলে? ঋষিকা, শ্রেয়া, অর্ণব? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এই একটা প্রবলেম ছিল। এই প্রবলেমটা তো খুব ইজি প্রবলেম ছিল ডিয়ার। এই প্রবলেমটা অত্যন্ত ইজি প্রবলেম। দেখো এইটা ইনিশিয়াল, এইটা ফাইনাল, দেখো এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, ঠিক? এবার দেখো যখন ফাইনাল তখন কত হচ্ছে? হাফ। এ মাস্টার্স কিছু দিয়ে দিয়েছে? আচ্ছা, মাস্টার্স দিয়ে দেয়নি, তুমি মাস্টার্স ধরে নাও, কোনো অসুবিধা নেই, মাস্টার্স ধরে নাও, এর মাস ধরে নাও এম, তার মানে হাফ এম, সরি এম ভি স্কোয়ার, ঠিক আছে? প্লাস এই পজিশনে এর টোটাল লেন্থ কত বলতে পারবে? 2 পাই আর। এটার লেন্থ কত বলতে পারবে? পাই আর। 2 পাই আর কেন? ও হ্যাঁ, পাই আর, হাফ আছে। তাহলে বলো তো ও যখন নিচে পড়বে তখন এম জি তো হবেই, দূর বাবা, মানে পটেনশিয়াল এনার্জি এম জি, এইটাকে আমি রেফারেন্স লাইন ধরেছি, কতটা পড়েছে বলো? মাইনাস পাই আর বাই টু পড়েছে। আমি কি বোঝাতে পারছি বলো? আমি কি বোঝাতে পারছি? আচ্ছা স্যার, এবার বলো তো এই পজিশনে ইনিশিয়াল এটা হচ্ছে ই এফ, বলো তো ই আই কত? ই আই এম জি 2r / পাই ছিল, মনে আছে আগের দিনই করেছিলাম? হ্যাঁ বলো। হ্যাঁ, তাহলে এখান থেকে আমার ই আই আর ই এফ কি সেম? হ্যাঁ। কেন বলো তো? অন্য কোনো ওয়ার্ক ডান কি আছে? আছে, আছে ওয়ার্ক ডান বাই কি আছে? নরমাল রিঅ্যাকশন, কিন্তু নরমাল রিঅ্যাকশন এই ডিসপ্লেসমেন্টের সাথে প্রতিটা জায়গায় কি 90 ডিগ্রি? হ্যাঁ, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। না, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। না, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। আছে কোনো ডাউট আর এই দুটো প্রবলেমে? না। ওকে, তো মোটামুটি আমি এখান থেকে তোমাদের সব ধরনেরই প্রবলেম করিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট যে সেশনটায় চলে যাব, দেখো দেখো আমরা একটু ক্যালকুলেশনের জিনিসপত্র ইজি জিনিস করে নিই, তারপরে আবার অন্য জায়গায় যাব। দেখো তোমাদের এইটা মনে আছে, সেটা হচ্ছে ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে, সেখান থেকে ইউ এফ মাইনাস ইউ আই ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন এফ ডট ডি আর, মনে আছে এগুলো? হ্যালো, এগুলো আমরা করিয়েছিলাম। আচ্ছা, এবার এই সেম ইয়ে থেকে ডি ইউ ইকুয়াল টু মাইনাস ডি ডব্লিউ, সেখান থেকে মাইনাস এফ ইন্টু ডি এক্স, যদি এক্স ডিস্টেন্স বরাবর হয়, সেখান থেকে আমি পেয়েছিলাম মনে আছে এফ এক্স ইকুয়াল টু মাইনাস ডি ইউ বাই ডি এক্স, বলো এক্স ডিস্টেন্স বরাবর যদি আমার ইয়ে হয়, মনে আছে? হ্যালো, এবারে দেখো আমি যদি একটা ফোর্স কে এফ কে এফ এক্স আই ক্যাপ এফ ওয়াই জে ক্যাপ এফ জেড কে ক্যাপ ধরি, তাহলে এই এফ এফ এক্স এর জায়গায় আমি মাইনাস ডি ইউ বাই ডি এক্স লিখতে পারি। দেখো এই যে এফ এক্স এর জায়গায়, এবার এদিকে একটা মাইনাস আছে। আচ্ছা, এইবার দেখো আমি কি লিখছি,
এইটাকে আমি লিখছি ডি ইউ লিখছি না, আমি একটু অন্যভাবে লিখছি, দেখো ডাবা ইউ বাই ডাবা এক্স, এটা কিন্তু একটু ডিফারেন্ট জিনিস। আমি বলছি কি আই ক্যাপ প্লাস ইজি জিনিস ডাবা ইউ বাই ডাবা ওয়াই জে ক্যাপ প্লাস ডাবা ইউ বাই ডাবা জেড জে ক্যাপ। এই ডাবা ইউ বাই ডাবা এই যেটা বললাম এইটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তোমরা এই কথাটা প্রথম শুনলে আমাই রাইট, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিচ্ছু না তোমাদের সিলেবাসে যেটা আছে, মন দিয়ে শোনো, যখন আমি এইটা ক্যালকুলেট করব, দেখো এইটা ক্যালকুলেট করব, তখন আমি ওয়াই এন্ড জেড কে কনস্ট্যান্ট ধরব, যখন এইটা ক্যালকুলেট করব তখন এক্স আর ওয়াই কে, এই এক্স আর জেড কে কনস্ট্যান্ট ধরব। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, সত্যি কথা বলতে এই কনসেপ্ট থেকে কোনো কম্পিটিটিভ এক্সামে বা বোর্ডে এখনো পর্যন্ত প্রবলেম দেয়নি, যদি দেয় তাহলে কিন্তু সেটা খুব সোজা প্রবলেম হবে। আমি আবারও বলছি, যদি দেয় তাহলে কিন্তু খুব সোজা প্রবলেম হবে। আমি কি বোঝাতে পারলাম? যদি দেয়, কিন্তু তোমাদের কিন্তু এখনো দেয়নি, কি বললাম, তোমাদের এখনো পর্যন্ত দেয়নি। দেখো এর উপর আমি যদি প্রবলেম করাই বলবে কি দাদা কি সোজা সোজা প্রবলেম, হ্যাঁ সোজা সোজা, যদি প্রবলেম দেয়, কিন্তু প্রবলেম এখনো দেয়নি, যদি দেয় তাহলে তোমাদের থেকে কি বলে হ্যাপি কেউ আর হবে না। দেখো দেখো সেটা হচ্ছে, দেখো ইউ ইকুয়াল টু প্রবলেম, দেখো এখান থেকে শুধু প্রবলেমই আসবে, ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড, এইটা দেওয়া আছে, আমাকে এফ বার করতে বলেছে। দেখো খুব ইজি, এই যে আমরা এই ফর্মুলাটা জানি, আমাকে কি বার করতে হবে, ডাবা ইউ বাই ডাবা এক্স, বলো তো ডাবা ইউ বাই ডাবা এক্স যখন বার করবো তখন বাকিগুলোকে কি কনস্ট্যান্ট ধরবো? হ্যাঁ। তাহলে বলো তো ডাবা ইউ বাই ডাবা এক্স কি হবে, টু এক্স হবে, দেখো হবে। হ্যাঁ। তাহলে বলো তো ডাবা ইউ বাই ডাবা ওয়াই কি হবে, টু হবে, ডাবা ইউ বাই ডাবা জেড কি হবে, থ্রি হবে। হ্যাঁ। তাহলে বলো তো এফ কি হবে, মাইনাস টু এক্স আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ, হচ্ছে কি হচ্ছে না, দেখো এফের জায়গায় কি সোজা প্রবলেম না বলো? এই ধরনেরই আসবে, পার্সিয়াল পার্সিয়াল ডিফারেন্সিয়েশন এমন কিছু বড় ব্যাপার না, এমন কিছু বড় ব্যাপার না। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা এবার এই প্রবলেমটা দেখো, এখান থেকে খুব একটা প্রবলেম দেয় না, শিট ফিটে প্রবলেম আছে, করাপ করবে, এফ ইকুয়াল টু এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, ওকে এইটা দেওয়া আছে। আর বলেছে একটি পার্টিকেল এই ওয়ান ওয়ান কোঅর্ডিনেট থেকে টু থ্রি কোঅর্ডিনেটে পৌঁছেছে, এই ইউ ওয়ান ওয়ানে যখন ছিল তখন হচ্ছে দশ, আর যখন ইউ টু থ্রিতে ছিল তখন কত, মানে টু থ্রিতে গেছে তখন এনার্জি কত, এটা বার করতে বলেছে। আমি কি বুঝতে পেরেছি? একটা পার্টিকেল ওয়ান ওয়ান কন্ডিশন, ওয়ান ওয়ান পজিশন থেকে টু থ্রি পজিশনে গেছে, যেখানে এফ কাজ করেছে এক্স স্কোয়ার আই প্লাস ওয়াই জে, দেখো আর ইউ ওয়ান ওয়ান এর দশ হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি, ইউ টু থ্রিতে কত, দেখো আমরা কি জানি, ইউ আই মাইনাস ইউ এফ কে লিখতে পারি, এফ ডট ডিআর, দেখো এই যে এই ফর্মুলাটা কোথায় গেল, এই যে অ্যাকচুয়ালি দেখো এফ মাইনাস আই মাইনাস, তার মানে আই মাইনাস এফ প্লাস হবে না, বলো প্লাস হবে না, হ্যালো। আচ্ছা তাহলে এবারে দেখো আমি লিখতে পারি টেন মাইনাস ইউ টু থ্রি ইকুয়াল টু কি হবে, এফ ডট ডিআর, দেখো এফ ডট ডিআর, এফ মানে হচ্ছে দেখো এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, আর ডিআর মানে হচ্ছে যেহেতু এটা দুটো কোঅর্ডিনেটে আছে কি লিখবো বলো, ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ, তাই তো? এবার দেখো তুমি এটা লিখতে পারি কিনা, এক্স স্কোয়ার ডি এক্স, দেখো তো এটা লিখতে পারি কিনা, তাহলে এইটা কি হবে বলো, ওয়ান থেকে টু, ওয়ান থেকে থ্রি, বলো হবে কি হবে না, আমি কি বোঝাতে পারছি? যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, বলো তো এবার এইটা ক্যালকুলেট করে আমাকে ইউ টু থ্রি কত আসছে বলো তো, ইউ টু থ্রি কত আসছে বলো তো,
জলদি করো, 11/3 আসছে। এই অর্ক, হ্যাঁ স্যার, করছো তো ডিয়ার? হ্যাঁ স্যার, করছো তো? করে রেখেছি দেখো, সেটা হচ্ছে স্টেবিলিটি অ্যান্ড ইকুইলিব্রিয়াম। স্টেবিলিটি অ্যান্ড ইকুইলিব্রিয়াম দেখো, মন দিয়ে শুনবে। এই পোর্শন থেকেও যে এই চ্যাপ্টারে খুব একটা প্রবলেম দেয় তা নয়, কিন্তু পরে এই চ্যাপ্টারের উপরে কিন্তু তুমি প্রবলেম পাবে। মানে এই চ্যাপ্টার বলবো না, এই কনসেপ্ট থেকে প্রবলেম না, কনসেপ্ট ইউজ হবে, কনসেপ্ট এই স্টেবিলিটি আর ইকুইলিব্রিয়াম। দেখো আচ্ছা, ধরো আমার কাছে এরকম একটা উল্টো কড়াই মতো রয়েছে, ঠিক, উল্টো কড়াই, আর এইখানে আর একটা কড়াই মতো রয়েছে, আবার এইখানে এইরকম রয়েছে। আমি কি বুঝতে পারছি? দেখো এইবারে এইখানে একটা বল আছে, এইখানে একটা বল আছে, এইখানে একটা বল আছে। বলতো এই বলটাকে যদি আমি সামান্য ফোর্স দিই, সামান্য, তাহলে এই বলটা কি নিচে গড়িয়ে পড়বে কি পড়বে না? হ্যাঁ, যদি নিচে গড়িয়ে পড়ে ও কি আবার এর অরিজিনাল পজিশনে ফিরে আসবে কি আসবে না? আসবে না, আসবে না। বলতো এই অবস্থায়, এই অবস্থায় এই বলটা একদম এখানে ইকুইলিব্রিয়ামে থাকবে কি থাকবে না? এই অবস্থায় থাকবে। তাহলে আমি এখানে F equal to 0 লিখতে পারি, কোনো ডাউট? না। এবার বলো এই বলটা আমি যদি সামান্য ফোর্স দিই, ও একটু উপরে গিয়ে আবার নিজের পজিশনে ফিরে আসবে কি আসবে না? এই অবস্থায়, এখন যে অবস্থায় আছে, এর এখানে F equal to 0 না? হ্যাঁ। আমি কি বোঝাতে পারছি? বলো আমি কি বোঝাতে পারছি? আচ্ছা এবারে দেখো, এই বলটাকে আমরা যদি সামান্য ফোর্স দিই, ফোর্স দিয়ে ফোর্স যদি দিই, তাহলে এই বলটা আবার ওর এই পজিশনে চলে যাবে না? এই বলটা, কিন্তু এই বলটাও যদি এই পজিশনে যায়, ও কি আবার ওর অরিজিনাল পজিশনে ব্যাক করবে কি করবে না? করবে না। ভেরি গুড। এইখানে ওর এর উপর নেট ফোর্স 0 ছিল না? হ্যাঁ। তাহলে ভেবে দেখো, এই তিনটে মানে তিনটে বলই কি ইকুইলিব্রিয়ামে আছে এখন? মানে এইখানে একদম টপ মোস্ট পজিশনে তিনটে বলই ইকুইলিব্রিয়ামে আছে, কিন্তু আমি যদি এই বলটাকে, ওপরের বলটাকে, এক নাম্বার বলটাকে, এটা এক বলছি, দুই বলছি, তিন বলছি, এক নাম্বার বলকে আমি টাচ করি, তাহলে ও গড়িয়ে পড়বে। বলো গড়িয়ে পড়বে, ও আবার ওর অরিজিনাল পজিশনে ফিরে আসবে না কি বললাম? কিন্তু দু নাম্বার কেসে দেখো, ওকে যদি আমি একটু ঠেলে দিই, ও আবার অরিজিনাল কেসে ফিরে আসবে। বলো আসবে তো দু নাম্বারে? তার মানে মন দিয়ে শোনো, অরিজিনাল জায়গায় যদি ফিরে আসে, তাহলে ও আবার ওর অরিজিনাল পজিশনটা রিস্টোর করছে না? তার মানে এখানে নিশ্চয়ই কোনো একটা ফোর্স আছে যাকে, যে ওকে অরিজিনাল পজিশনে নিয়ে আসছে। বলো অরিজিনাল পজিশনে নিয়ে আসছে, আসছে তো? সেইটাকে আমি রেস্টোরিং ফোর্স বলছি, রিস্টোরিং ফোর্স বলছি। কি বললাম? সেইটাকে আমি রিস্টোরিং ফোর্স বলছি। তার মানে বলো তো দু নাম্বার কেসে রিস্টোরিং ফোর্স আছে কি নেই? আচ্ছা, ফার্স্ট কেসে রিস্টোরিং ফোর্স আছে কি নেই? নেই। ফার্স্ট কেসে রিস্টোরিং ফোর্স আছে কি নেই? নেই। তিনটেই কিন্তু ইকুইলিব্রিয়াম, তোমরা কি এটা বুঝতে পারছো? দেখো তিনটেই কিন্তু ইকুইলিব্রিয়াম, তোমরা কি এটা বুঝতে পারছো? এই ফার্স্ট কেসে এটাকে, এইটা আর সেকেন্ড কেসের মধ্যে বলো তো কোনটা স্টেবল কোনটা আনস্টেবল? ফার্স্টটা থার্ড, ফার্স্টটা আনস্টেবল আর সেকেন্ডটা স্টেবল। আচ্ছা থার্ডটা একটা জিনিস দেখো, থার্ডটাকে আমি যদি সামান্য ফোর্স দিই, ও সামান্য গিয়ে দাঁড়িয়ে যাবে, ও আর মুভ করবে না, কিন্তু একে কিন্তু তা হবে না, ও কিন্তু মুভ করতে থাকবে। তার মানে এক আর থ্রি ডিফারেন্ট, বুঝতে পারছো? হ্যাঁ। এইটাকে বলবে নিউট্রাল ইকুইলিব্রিয়াম, স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, নিউট্রাল ইকুইলিব্রিয়াম। এই আমি কি বোঝাতে পারছি? এই অবধি কি তোমাদের কোনো ডাউট আছে? না। আচ্ছা এই অবধি যদি ডাউট না থাকে, এবারে মন দিয়ে দেখো আমি কি করছি। আমি এইটাকে যদি রেফারেন্স লাইন ধরি, এইটাকে 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 যদি এখানে কোনো একটা পয়েন্ট থাকে, সে এই ডিস্টেন্স ওপরে আছে না?
দেখো এই ডিস্টেন্স, হ্যালো। তাহলে এর যদি আমি পোটেনশিয়াল এনার্জি ড্র করি এই এই মাসটা, ধরো এই মাসটা আছে, তাহলে এই ডিস্টেন্সটা যদি 2 মিটার হয় তাহলে এর পোটেনশিয়াল এনার্জি কত হবে? এমজি 2 হবে না, 2 এমজি হবে না? হ্যালো হ্যালো। তারপরে ধরো আর একটা সেম মাসটাই যদি আবার এই এই পজিশনে থাকে, এই ডিস্টেন্সটা যদি 4 মিটার হয়, এই ডিস্টেন্সটা যদি 4 মিটার হয় তাহলে এটা 4 এমজি হবে না? বলো। তারপরে দেখো যত ওপরে যাবে ওর পোটেনশিয়াল এনার্জি তত বেশি হবে না? আমি কি বোঝাতে পারছি? আর এইখানে এইখানে এই পজিশনে সব থেকে বেশি পোটেনশিয়াল এনার্জি, তারপরে যত নিচের দিকে যাবে তত পোটেনশিয়াল এনার্জি কমবে, তাই না? তারপরে ভেবে দেখো এইখানটায় আমি যদি পোটেনশিয়াল এনার্জি, এই যে পোটেনশিয়াল এনার্জি সাথে এই যে পোটেনশিয়াল এনার্জি দেখো, আর এইটা যদি এক্স ডিস্টেন্স বলি, বলো পোটেনশিয়াল এনার্জির সাথে যদি এক্স এর গ্রাফ ড্র করি সেটাও এইরকম হাড়ির এই এই উল্টো কড়াইয়ের মতোই দেখতে হবে না? বলো 2 এমজি 3 এমজি 4 এমজি, আমি কি বোঝাতে পারছি? ওকে, এই অবধি কি ক্লিয়ার তোমাদের? আচ্ছা এবার দেখো, এবার দেখো আমি একটা জায়গাতে এটা এক্স, এইটা ইউ, পোটেনশিয়াল এনার্জি ভার্সেস এক্স আমি এইরকম পেয়েছি, দেখো এইরকম, আমি এই ওপরেরটাই যে মিন করছি তা নয়, এইরকম পেয়েছি পোটেনশিয়াল এনার্জি ভার্সেস এক্স, ঠিক এক্সটা হচ্ছে, তুমি এইটাই ধরে নাও না, আমি যদি এই তিনটে, এই তিনটেকে একসাথে এরকম জুড়ে দিতাম তাহলে আমি পোটেনশিয়াল এনার্জির কার্ভটা অনেকটা এইরকম পেতাম না? দেখো বলো, কোনো ডাউট আছে তোমাদের? ওকে, যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই ডিরেকশনটাকে পজিটিভ ধরছি আর এই ডিরেকশনটাকে নেগেটিভ ধরছি, কি বললাম, এই ডিরেকশনটাকে পজিটিভ ধরছি, এই ডিরেকশনটাকে নেগেটিভ ধরছি, ঠিক? বলো ঠিক। হ্যালো, হ্যাঁ। আচ্ছা এবারে আমি যেটা করছি সেটা দেখো, আচ্ছা এবারে আমি যেটা করছি সেটা দেখো, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর এক্স, ঠিক? আচ্ছা বলো তো এই পয়েন্টে স্লোপ কত? জিরো। ধরো এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 1 নম্বর পয়েন্টে স্লোপ কত? জিরো। তার মানে সরি, জিরো তার মানে ডিইউ বাই ডিএক্স জিরো, বলো। আচ্ছা ডিইউ বাই ডিএক্স যদি জিরো হয় তাহলে বলো তো এফ কত? জিরো। কেন জিরো? অ্যাক্সেলারেশন জিরো। অ্যাক্সেলারেশন না, এই যে ফর্মুলা, ডিইউ বাই ডিএক্স যদি জিরো হয় তাহলে ডি মাইনাস ডিইউ বাই ডিএক্স তো এফ এক্স, তাহলে এফ জিরো। হ্যাঁ। আচ্ছা বলো তো সেকেন্ড পজিশনে ডিইউ বাই ডিএক্স কত? জিরো। জিরো। এফ কত? জিরো। থার্ড পজিশনে ডিইউ বাই ডিএক্স কত? জিরো। এফ কত? এফ জিরো। তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? এই তিনটে। এবার বলো তো এই কার্ভ দেখে কি আমি বলতে পারবো কোনটা স্টেবল কোনটা আনস্টেবল? এখনো পর্যন্ত আমি যা বলে করেছি, কারণ তিনটেতেই আমি ইকুইলিব্রিয়াম বুঝতে পারছি, আমি কি স্টেবল না আনস্টেবল সেটা বুঝতে পারছি? ভেবে বলো। না স্যার, আমি স্টেবল না আনস্টেবল সেটা এখনো বুঝতে পারছি না, কিন্তু তিনটে পয়েন্টে যে ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করে এইটা বুঝতে পারছি। এম আই রাইট? তাই তো। এবার দেখো আমি কি বললাম, এই দিকটাকে আমরা পজিটিভ ধরবো, এই দিকটাকে আমরা নেগেটিভ ধরবো। এবার মন দিয়ে দেখো, আমি এই পোর্শনটাকে বাইরে নিয়ে আসছি, এই পোর্শনটা এই পজিশনে চলে এসো, এই পজিশন, বলো তো এই পজিশনে স্লোপ পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এই পজিশনে স্লোপ পজিটিভ। ভেরি গুড। স্লোপ পজিটিভ মানে কি বলতো, ডিইউ বাই ডিএক্স পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। হ্যাঁ, ডিইউ বাই ডিএক্স পজিটিভ না? পজিটিভ। আচ্ছা ফোর্স নেগেটিভ, তাহলে বলো তো ফোর্স নেগেটিভ না? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ ফোর্স নেগেটিভ না, মাইনাস ডিইউ বাই ডিএক্স না? তাহলে বলো তো এই ফোর্সটা কি এই ডিরেকশনে কাজ করবে, কারণ আমি নেগেটিভ মানে এই ডিরেকশনে ধরেছি না, এই যে, তাই তো। এবার বলো তো এই পয়েন্টে স্লোপ পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। তাহলে বলো তো এফ এক্স পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে কি এ এই ডিরেকশনে কাজ করবে? হ্যাঁ করবে। বলো, আমি কি বোঝাতে পেরেছি? তার মানে ভেবে ভেবে দেখো, ভেবে দেখো একটা পার্টিকেল যদি এইরকম পজিশনে চলে আসে, তার উপর ফোর্সটা যদি ডান দিকে কাজ করে, তাহলে এর দুটো কম্পোনেন্ট, একটা এই কম্পোনেন্ট আর একটা এই কম্পোনেন্ট থাকবে না? তাহলে এই কম্পোনেন্টের জন্য ও নিচে চলে আসবে না, আসবে কি আসবে না? হ্যাঁ, যদি নিচে চলে আসে তাহলে বলতো এই পজিশনটা স্টেবল না আনস্টেবল? আনস্টেবল। ভেরি গুড, বোঝাতে পারছি। হ্যালো, আচ্ছা এই পজিশনটা তাহলে সেম ভাবে কি হবে বলো? দেখো সেম ভাবে কিভাবে হবে দেখো, এই তো। এবার বলো, এখানে আমি একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এবার বলো
এইখানে এইখানে ফোর্স এর ডিরেকশন কোন দিকে? এই ডিরেকশন না? হ্যালো, আর এইখানে ফোর্স এর ডিরেকশন কোন দিকে? এই ডিরেকশনে না? দেখো, বুঝতে পারছো? দেখো, করে দেখো, স্লোপ থেকে দেখো, অ্যাকচুয়ালি এখানে স্লোপ নেগেটিভ, তার মানে ফোর্স পজিটিভ, এখানে স্লোপ পজিটিভ, তার মানে ফোর্স নেগেটিভ। তার মানে ভেবে দেখো, কোনো একটা পার্টিকেল যদি এইরকম পজিশনে যায়, তার উপর দুটো ফোর্স কাজ করবে না, একটা এই আর একটা ওই, তাহলে এই ফোর্সটাও কি অরিজিনাল পজিশনে নিয়ে আসবে না? আমি কি বোঝাতে পারছি? তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা, এবারে সেম ভাবে এইখানে নিউট্রাল ইকুইলিব্রিয়াম, এটা কোনো কিছু মিন করে না, তাই তো? তার মানে এইটা আমি কি পেলাম? আনস্টেবল, এই স্টেবল ইকুইলিব্রিয়াম, এটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, রাইট? হ্যালো, এটা স্টেবল ইকুইলিব্রিয়াম, এটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, রাইট? হ্যালো, ওকে ওকে। আচ্ছা, এইটা যদি ঘটনাটা ঘটে, তাহলে এবারে মন দিয়ে শোনো আমি কি বলছি। আমি এখনো কিন্তু ডিস্টিংগুইশ করতে পারিনি কোনটা আনস্টেবল কোনটা স্টেবল। কি বললাম বলো? কোনটা আনস্টেবল কোনটা স্টেবল। আচ্ছা, এই ডিস্টিংগুইশ করেছি কিন্তু ম্যাথমেটিক্যালি এখনো কিন্তু ডিস্টিংগুইশ করিনি। এবার বলো, এইখানে স্লোপ পজিটিভ না নেগেটিভ? এইখানে ধরো এটা এ, এটা বি, এটা সি, বলো তো এতে স্লোপ পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, এতে পজিটিভ, পজিটিভ, সরি পজিটিভ। তারপরে সিতে স্লোপ পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, নেগেটিভ। তার মানে বলো তো স্লোপটা পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে না নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে? স্যার, পজিটিভ থেকে নেগেটিভ। তার মানে স্লোপটা কমেছে না বেড়েছে? কমেছে, কমেছে। যদি স্লোপটা কমে, স্লোপ মানে কি? du/dx না? হ্যাঁ, বলো তো স্লোপ যদি কমে, তাহলে বলো তো স্লোপ ডিক্রিজিং ফাংশন না ইনক্রিজিং ফাংশন? স্যার, ডিক্রিজিং। ভেরি গুড, যদি ডিক্রিজিং ফাংশন হয়, তাহলে d/dx অফ এটা লেস দ্যান 0 হবে না? হ্যাঁ। তার মানে এখানে আমি আরেকটা ইয়ে পেয়ে গেলাম, এটা হচ্ছে ফার্স্ট, আর সেকেন্ডটা কি পেলাম বলো? d/dx^2 <0 পেলাম বলো? হ্যাঁ। সিমিলারলি এখানে আমি কি পাবো বলো তো? এটা আমার ফার্স্ট কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশন d/dx^2 কি পাবো বলো? গ্রেটার দ্যান 0। সিমিলারলি এটা 1, এটা 2, d/dx^2 = 0 পাবো না? কি বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না স্যার। তার মানে আমরা যদি এনার্জির কোনো রিলেশন দিয়ে দেয় এক্স এর সাথে, তাহলে আমরা এই দুটো কন্ডিশন থেকে কি স্টেবল আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম বার করতে পারবো বলো? হ্যাঁ। আচ্ছা, এবারে তুমি এই এই যে এইটা যেটা করিয়েছি, এর এখানে যদি আমি একটা পেন রাখি, সেই পেনটাকে এরকম এরকম ঘোরাবো না? দেখো, পেনটাকে এরকম এরকম ঘোরাবো না? পেনটা, পেন, পেন, পেন মানে কলম, বলো তো পেনটা, পেনটাকে ঘোরানো মানে স্লোপটাকে আমি রোটেট করাচ্ছি না? হ্যাঁ। তাহলে বলো তো এই ফার্স্ট কেসে স্লোপটা কোন দিকে রোটেট হচ্ছে? ক্লকওয়াইজ না অ্যান্টিক্লকওয়াইজ? অ্যান্টিক্লকওয়াইজ। স্লোপটা কোন দিকে? কি, অ্যান্টিক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? না, ক্লকওয়াইজ। তাহলে আমি যদি বলি, দেখো স্লোপ ইজ, তোমাদের এটা আগেও আমি বলেছিলাম বোধ হয়, রোটেটিং ইন ক্লকওয়াইজ, তাহলে বলো তো স্লোপ ইনক্রিজ করে না ডিক্রিজ করে? ডিক্রিজ, ডিক্রিজ। স্লোপ ডিক্রিজেস, তার মানে স্লোপ যদি ডিক্রিজ করে, তার মানে d/dx^2 কি হয় বলো তো? নেগেটিভ হয় না? হ্যাঁ। সেকেন্ড উল্টোটা, স্লোপ ইজ রোটেটিং ইন, হ্যাঁ সরি, অ্যান্টি ক্লকওয়াইজ, স্লোপ ইজ রোটেটিং ইন অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি হবে বলো তো? স্লোপ ইনক্রিজ করে না ডিক্রিজ করে? ইনক্রিজ করে। যদি স্লোপ ইনক্রিজ করে, তাহলে d/dx^2 কি হবে? পজিটিভ। আমি কি বোঝাতে পারছি একটু একটু? হ্যাঁ বলো, আমি কি বোঝাতে পারছি একটু একটু? আচ্ছা, আমি যদি বোঝাতে পারি, তাহলে দেখো এই কনসেপ্টের উপরে আমি কতগুলো প্রবলেম করাবো। এই কনসেপ্টের উপরে কিন্তু প্রবলেম এসছে, এই কনসেপ্টের উপরে, কিন্তু এই কনসেপ্টের উপরে যে প্রবলেম গুলো এসছে সেগুলো কিন্তু ইজি প্রবলেম এসছে এই কনসেপ্টের উপরে। ওকে, আচ্ছা দেখো, u equal to 8x minus x square, u, u. আমি কি করছি দেখো, বলো তো fx কত? Minus 8y plus 2x, কেন? আরে এইটা মানে কি? Minus du/dx না? বলো? তার মানে তুমি du/dx কে কি করবে? Differentiate করো u কে, তারপরে minus বসিয়ে দাও, তাই না? হ্যালো, এবার একটা পয়েন্ট স্টেবল ইকুইলিব্রিয়াম বা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, তার জন্য ফার্স্ট কন্ডিশন কি ছিল? fx 0 ছিল না? অর du/dx 0 ছিল না? ছিল তো? হ্যাঁ।
এখান থেকে যদি তুমি বার করো জিরো বসিয়ে, বলো তো এক্স এর ভ্যালু কত আসছে? প্লাস ফোর, তাই তো? হ্যালো, এবার তুমি এইটা বলো তো, ডি টু ইউ বাই ডি এক্স স্কোয়ার কি আসছে? ডি টু ইউ বাই ডি এক্স স্কোয়ার কি আসছে? আরে বাবা, ডাবল ডিফারেন্সিয়েট করো, ডি ইউ বাই ডি এক্স করেছো, তাকে আবার ডাবল ডিফারেন্সিয়েট করো। হ্যালো, টু প্লাস না মাইনাস? প্লাস টু, মাইনাস টু আসছে। প্লাস টু কি করে আসে? আরে ডি ইউ বাই ডি এক্স করলে কত হয়? কি ডি ইউ বাই ডি এক্স করলে এইট মাইনাস টু এক্স হয়? এবার ডি টু ইউ বাই ডি এক্স স্কোয়ার করলে কি হয়? মাইনাস টু আসছে কি আসছে না? এবার বলো তো এই ডি টু ইউ বাই ডি এক্স স্কোয়ার পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। আচ্ছা, যদি এটা নেগেটিভ হয় তাহলে বলো তো, যদি এটা নেগেটিভ হয় তাহলে বলো তো কি হবে? হ্যালো, যদি এটা নেগেটিভ হয় তাহলে, না এটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে চলে এসো, এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা স্টেবল ইকুইলিব্রিয়াম না আনস্টেবল ইকুইলিব্রিয়াম? আনস্টেবল, রাইট। তার মানে x ইকুয়াল টু কোন পয়েন্টটা বলো তো আনস্টেবল ইকুইলিব্রিয়াম? এই পয়েন্টটা, আমি কি বলতে পারলাম? এই পয়েন্টটা। হ্যালো, হ্যাঁ, তুমি যদি u ভার্সেস x এর গ্রাফ ড্র করো না, এই বুঝতে পারছো তো তোমরা সবাই? হ্যাঁ স্যার। দেখো এইদিকে যদি u ভার্সেস x এর গ্রাফ ড্র করো না, এই রকম হবে, এই যে 8x - x স্কয়ার এই রকম হবে। বলো তো এই পয়েন্টটা কত? x ইকুয়াল টু 4। গুড, ঋষিকা বুঝতে পারছো? অর্ণ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। দেখো u ইকুয়াল টু 12x মাইনাস x কিউব, কি বললাম? u ইকুয়াল টু 12x মাইনাস x কিউব। এই প্রবলেমটা বলো তো, ডি ইউ বাই ডি এক্স কত আসছে? এটা ইকুয়াল ইকুয়েট করলে কত আসছে? এখান থেকে x এর ভ্যালু কত আসছে বলো তো? 2 প্লাস মাইনাস 2। দেখো এটা প্লাস মাইনাস 2 আসছে। হ্যাঁ আসছে সবার প্লাস মাইনাস 2। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা এবার এখান থেকে g টু ইউ বাই ডি এক্স স্কোয়ার এটা কি আসছে বলো তো? এটা কি আসছে বলো তো? -6x। ভেরি গুড, -6x। এবার মন দিয়ে শোনো, আমি এই ইকুয়েশন থেকে fx ইকুয়াল টু 0 করে পেয়েছি এই দুটো পয়েন্ট, তার মানে x ইকুয়াল টু প্লাস 2 আর x ইকুয়াল টু মাইনাস 2 হচ্ছে 4 0, তাই তো? x ইকুয়াল টু প্লাস 2 আর x ইকুয়াল টু মাইনাস 2 তে 4 0, তাই তো? হ্যাঁ। তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2, দেখো 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 x ইকুয়াল টু প্লাস মাইনাস 2, দেখো x ইকুয়াল টু প্লাস মাইনাস 2, এখান থেকে আমি পেয়েছি কি দুটোতেই 4 0, কোনটাতে স্টেবল কোনটাতে আনস্টেবল কি করে বার করব? তুমি একবার এই x এ প্লাস 2 বসাও, তাহলে এই ভ্যালুটা কত আসছে? এই ভ্যালুটা মাইনাস 12, আর এইখানে যদি মাইনাস 2 বসাও এই ভ্যালুটা কত আসছে? প্লাস 2। তাহলে এইটা মাইনাস আসছে, এইটা প্লাস আসছে, বলো তো ডি টু ইউ বাই ডি এক্স স্কোয়ার মাইনাস হলে সেটা কি হয়, স্টেবল না আনস্টেবল? আনস্টেবল। কোনটা আনস্টেবল? এ বললো নেগেটিভ। ও সরি সরি সরি, আই এম সরি, ইউ আর রাইট, ইউ আর রাইট। তার মানে x ইকুয়াল টু মাইনাস 2 এটা স্টেবল না আনস্টেবল? এটা স্টেবল, রাইট। আর এটা আনস্টেবল। তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার। এই ধরনের প্রবলেম ইজি প্রবলেম না বলো? হ্যাঁ। এই ধরনের প্রবলেম খুব একটা দেয় না, কিন্তু এগুলো সিলেবাসে আছে, তার মানে আমরা এখান থেকে কিছু কিছু জিনিস বুঝতে পাচ্ছি। ওকে, আচ্ছা দেখো এই প্রবলেমটা, ইউ ইকুয়াল টু 12x মাইনাস x কিউব প্লাস y কিউব মাইনাস 3y। ওকে ওকে, দেখো দেখো দেখো, এবার এইখান থেকে তোমরা আমাকে ফোর্স এর ভ্যালু বল বলো, এফ এফ কি আসছে? দেখো তো এটা আসছে কিনা, তোমরা ক্যালকুলেট করো। দেখো দেখো, আমি আমি এই ইউ দেওয়া আছে, ফোর্স কিভাবে ক্যালকুলেট করবে সেটা আমি বার মানে বলতে বলেছিলাম, দেখো করতে বলেছিলাম, দেখো আসছে এটা ফোর্স এর ভ্যালু।
আচ্ছা আসছে তোমাদের সবার? হ্যাঁ স্যার। এইখানে আমাকে দেখো, এইখানে আমাকে ওকে বলো বলো বলো। এখানে একটা ডিওয়াই আর ডি ও আচ্ছা একটা ওয়াই এর রেসপেক্টিভ ডিফারেন্স। ওকে আচ্ছা দেখো, এইবারে মন দিয়ে শোনো, আমি এখান থেকে ফোর্স পেয়েছি তাই তো? এবার দেখো তো, এইটা এফ এক্স না, এইটা এফ ওয়াই না, বলো। হ্যালো হ্যাঁ বলো তো, এফ এক্স যদি জিরো হয় তাহলে এক্স এর ভ্যালু কত? প্লাস মাইনাস টু। বলো তো, এফ ওয়াই যদি জিরো হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত? প্লাস মাইনাস ওয়ান। এই অবধি তোমরা বুঝতে পারছো? আচ্ছা এবার এইখানে দেখো, এই যে এইটা থেকে আমি একটা জিনিস কনক্লুড করছি, তার মানে কি আমি এক্স প্লাস আর মাইনাস আর ওয়াই প্লাস আর মাইনাস এইগুলোকে দেখো তো এইরকম চারটে কোয়াড্রেন্টে ভেঙে নিতে পারি কিনা। টু ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান দেখো তো। ওকে আচ্ছা এবার এইখান থেকে দেখো, এইখান থেকে বলো তো, এখান থেকে ডি টু ইউ বাই ডি এক্স স্কোয়ার কি আসছে? ওকে প্লাস সিক্স না মাইনাস সিক্স এক্স ডিয়ার? আগে ওখানে একটা মাইনাস সাইন আছে, হ্যাঁ তার মানে ডি ইউ বাই ডি এক্স কত? টুয়েলভ মাইনাস থ্রি এক্স স্কোয়ার না? তার মানে ডি টু ইউ বাই ডি এক্স স্কোয়ার কত? মাইনাস সিক্স এক্স না, তাই না? হ্যালো হ্যাঁ ওকে, তাহলে এইখানে এইখানে বলো তো এইখানে বলো তো ডি টু ইউ বাই ডি না, ঠিক আছে এটা তো বুঝতে পেরেছো, বলো এবার বলো তো ডি টু ইউ বাই ডি ওয়াই স্কোয়ার এখানে কি হবে বলো? সিক্স ওয়াই হবে, শুধু সিক্স ওয়াই হবে, মাইনাস হবে না। ওকে আচ্ছা এবার মন দিয়ে শোনো, দেখো আমি আচ্ছা দেখো এই যে মাইনাস সিক্স এক্স, আচ্ছা হে বাবা আবার এবার এদিকে চলে এসো, এখানে প্লাস মাইনাস টু আছে না? হ্যাঁ এবার বলো তো
প্লাস মাইনাস টু, আমি যদি একবার এটাতে প্লাস টু দিই আর একবার এটাতে মাইনাস টু দিই, তাহলে এইটা কত আসছে আর এইটাই বা কত আসছে? মানে এটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? প্রথমটা নেগেটিভ আসছে না প্রথমটা নেগেটিভ আসছে আর পরেরটা পজিটিভ আসছে, তাহলে এটা স্টেবল না আনস্টেবল? এটা আনস্টেবল। আর এটা স্টেবল। ওকে, এবারে এই যে 6y প্লাস 1 মাইনাস 1, বলো তো কোনটা স্টেবল কোনটা আনস্টেবল আসছে? প্রথমটা স্টেবল, সেকেন্ডটা আনস্টেবল। কোঅর্ডিনেটের মধ্যে কোনটা এক্স অ্যাক্সিসে স্টেবল কোনটা ওয়াই অ্যাক্সিসে স্টেবল? কি বললাম বুঝলে? আচ্ছা, আরেকবার বলো। দুই না, এমন কোন পয়েন্ট আছে যে দুটোতেই স্টেবল? স্যার দুই, দুই পয়েন্ট। হ্যাঁ শিওর? হ্যাঁ স্যার। ওকে, দুটোতেই স্টেবল। আচ্ছা এমন কোন পয়েন্ট, আচ্ছা দুটোতেই স্টেবল দেখো তাই না? এবার বলো এইটা এইটা কোন কোন দিকে স্টেবল? এইটা ওয়ান এ মানে ওয়াই অ্যাক্সিসে স্টেবল। y অ্যাক্সিস আর এইটা কোন অ্যাক্সিস স্টেবল? এইটা x এ। এইটা কি কোন অ্যাক্সিস স্টেবল? না, দুটোতেই আনস্টেবল। দুটোতেই আনস্টেবল, তার মানে একটা জিনিস কি তোমরা বুঝতে পারলে? ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম ডিপেন্ডস অন ওরিয়েন্টেশন। হ্যাঁ স্যার। বলো, ইকুইলিব্রিয়াম ডিপেন্ডস অন ওরিয়েন্টেশন, তার মানে কি বলো তো? বলো আমি যদি এক্স অ্যাক্সিসের দিকে সরাই, এক্স অ্যাক্সিসের দিকে সরাই, কি বললাম বুঝলে? মানে এক্স অ্যাক্সিসের দিকে সরাই, না ভুল বললাম, আমি ধরো একটা পার্টিকেলকে এক্স ওয়াই কোঅর্ডিনেট মানে এক্স ওয়াই প্লেনে কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে সরালাম, কি বললাম? কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে সরালাম। হ্যালো, কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে সরালাম। হ্যালো, তার মানে আমি এক্স এর দিকেও সরালাম ওয়াই দিকেও সরালাম তাই না? হ্যাঁ। তার মানে এমনও তো হতে পারে, মানে তার মানে এমন হতে পারে যে x এর দিকে স্টেবল আর y এর দিকে আনস্টেবল হতেই পারে? বলো, x এর দিকে স্টেবল আর y এর দিকে আনস্টেবল হতেই পারে? হ্যাঁ, তাই না? আবার আমি এক্স্যাক্ট মানে আবার অন্য ভাবে সরালাম যাতে y এর দিকে স্টেবল x এর দিকে আনস্টেবল হতেই পারে তাই না? আমি কি বুঝতে পারছি? তার মানে এই স্টেবিলিটিটা দেখো ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করছে না, আমি কোন ডিরেকশনে সরাচ্ছি, কোন একটা পার্টিকুলার পয়েন্টে বলা যাবে না যে ও স্টেবল কি আনস্টেবল। সে x অ্যাক্সিসের দিকে স্টেবল হতে পারে কিন্তু y অ্যাক্সিসের দিকে আনস্টেবল। আমি কি বুঝতে পারছি? বলো। হ্যালো, আমি কি বুঝতে পারছি? আমি কি বোঝাতে পারছি? তার মানে আমি এখানে লিখতে পারি ইকুইলিব্রিয়াম ডিপেন্ডস অন ওরিয়েন্টেশন, দ্যাট ইজ ডাইরেকশন অ্যাট উইচ ইট ইজ মুভড। কি বললাম? ডাইরেকশন অ্যাট উইচ ইট ইজ মুভড। আমি কি বোঝাতে পারছি? যদি আমি এটা বোঝাতে পারি তাহলে এই প্রবলেমটা আমাকে একটু করে দাও তো। ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার, ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার, ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার। হ্যালো, ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার, কোন পয়েন্ট স্টেবল কোন পয়েন্ট আনস্টেবল সেটা বলো। আচ্ছা আমি একটা জিনিস না মিস করে গেছি, এই যে ও না মিস করিনি, ঠিক আছে এটা একবার একটু করে দাও তো।
দেখো du বাই dx, দেখো তো 4x কিউব মাইনাস 10x হচ্ছে কিনা। হ্যালো, হ্যাঁ, এখান থেকে তুমি x এর, এই এখান থেকে যদি তুমি fx ইকুয়াল টু 0 করো তাহলে এখান থেকে x ইকুয়াল টু 0 প্লাস √10 বাই 2 মাইনাস √10 বাই 2, বলো এটা হবে কি হবে না? এবার বলো তো, এবার বলো তো সবগুলো সবগুলো কত আসছে? 12x স্কয়ার মাইনাস 10 আসছে। হ্যাঁ, এবার দেখো এই x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু √10 বাই 2 আর x ইকুয়াল টু মাইনাস √10 বাই 2, যদি আমি x ইকুয়াল টু 0 পুট করি, x ইকুয়াল টু প্লাস √10 বাই 2, x ইকুয়াল টু মাইনাস √10 বাই 2, এটা যদি করি তাহলে এইটা কি হবে, স্টেবল না আনস্টেবল? যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে কোনো ডাউট? আচ্ছা, এবারে ঋষিকা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো, এই পুরো জিনিসটাকে আমি যদি একটু গ্রাফিক্যালি ড্র করার চেষ্টা করি, গ্রাফিক্যালি বলতে আমি ইউএক্স আর এক্স এর গ্রাফ ড্র করতে চেষ্টা করি, এই তোমরা এগুলো সবাই বুঝতে পারছো এটা কেন স্টেবল এগুলো? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো এই পয়েন্টটা এক্স ইকুয়াল টু √10 বাই 2, এই পয়েন্টটা x equal to minus root 10 by 2. Am I right? Hello. Eta x equal to 0. Okay. Hello. Hello. Bujhte pachho? Yes, sir. Ebare, dekho, eta jodi amra draw kori na, eta na ei rokom ekta curve ashe. Dekho, ei rokom ekta curve ashe. Eta stable. Eta unstable. Ebar tumi bolbe dada, ei rokom curve ki rokom keno esche? Are baba, ei je ইউ আর এক্স এর তো গ্রাফ দেওয়া, মানে ইয়ে ইকুয়েশন দেওয়া আছে, বলো আমরা ওখান থেকে ডেটা প্লট প্লট করে আমি কার্ভ পেতে পারি কি পারি না? বলো পারি না? যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কিন্তু কার্ভটা এরকম আসবে, কার্ভটা এরকম আসবে। এই যে প্রবলেম গুলো করালাম এগুলো কিন্তু বেশ হাই স্ট্যান্ডার্ড প্রবলেম, যে দুটো ডিফারেন্ট ডিরেকশনে যে আমার স্টেবিলিটি হবে সেটা কিন্তু এইভাবে ডিপেন্ড করবে। আমি কি বোঝাতে পারছি একটু একটু? আচ্ছা দাঁড়া, আমি তোমাদের কিন্তু খুব ধীরে ধীরে পড়াচ্ছি, সত্যি খুব ধীরে ধীরে পড়াচ্ছি। আমি আগের বারে লেকচার গুলো দেখছিলাম তোমাদের, যেটা আমার অন্যদের মানে অন্যদের ব্যাচে যেটা আমার লেগেছে, যেটা আমি আড়াই ঘন্টায় পড়িয়ে 2 ঘন্টায় পড়িয়েছি, সেটা তোমাদের আমি আড়াই ঘন্টায় পড়াই, আড়াই থেকে 45 মিনিট। অফকোর্স তোমরা টেনে পড়ো, আমি সেইভাবে বুঝিয়ে বুঝিয়েই পড়াচ্ছি, কিন্তু তোমরা যদি নিজেরা পড়াশোনা করো তাহলে কিন্তু আমি খুব হ্যাপি হব। আচ্ছা ঋষিকা, পড়াশোনা হচ্ছে? ঋষিকা? হ্যাঁ স্যার। কিন্তু আমি তো তোমার কাছ থেকে সেরকম আগের মতো রেসপন্স পাচ্ছি না ডিয়ার। দেখো আমি ফাইট মারতে রাজি আছি, আমরা কিরকম ফাইট মারি তোমরা নিশ্চয়ই দেখেছো, ঠিক আছে, কিছুটা কিছুটা, কিন্তু তোমাদের তরফ থেকে যদি কোনো রেসপন্স না আসে তাহলে তো আমাদের পক্ষেও চালানো ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? বলো দাঁড়া, দেখো পড়াশুনো করতেই হবে, পড়াশুনো করো, পড়াশুনো করতেই হবে, পড়াশুনো করো। আচ্ছা দেখো, মন দিয়ে দেখো পুরো প্রবলেমটা।
এই প্রবলেমে আমাকে বার করতে বলেছে কোনটায় স্টেবল আর কোনটায় আনস্টেবল সেটা বার করতে বলেছে। ওকে আচ্ছা আমি এটা আরেকটু বাড়িয়ে দিই। ঋষিকা, ঋষিকা, ও ঋষিকা, অর্ণব, শুনতে পাচ্ছ আমার কথা? তোমাদের তোমাদের পাঁচজনের উপর কিন্তু আমার খুব হোপ দিয়ার, সত্যি খুব হোপ। যেমন এবারের যে ব্যাচটা আমাদের বেরোলো আদিত্য দাদের, ওরা যখন নাইনে আমার কাছে এসেছিল তখন থেকেই আমার একটা খুব হোপ ছিল। তোমাদের যা ক্যাপাবিলিটি, তোমরা সবাই ওদের থেকে অনেক ভালো রেজাল্ট করতে পারবে, বিলিভ মি। শুধু পড়াশোনাটা করে যাও, আমরা ফুল এফার্ট দেবো তোমাদের পেছনে, ফুল এফার্ট। তোমরা ইলেভেন টুয়েলভে ওঠো, দেখবে আরো কত এফার্ট দেওয়া হচ্ছে তোমাদের পেছনে। ফিজিক্স এই সপ্তাহে প্রায় 10-12 ঘন্টা এফার্ট দেওয়া হবে, ফিজিক্স এই, শুধু ফিজিক্স, ম্যাথস, কেমিস্ট্রি। এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি, এই পয়েন্টটা ই, এই পয়েন্টটা এফ, এই পয়েন্টটা জি। আচ্ছা এবারে শোনো, এবারে শোনো, সেটা হচ্ছে আমাকে কোন পয়েন্টস গুলো স্টেবল আর কোন পয়েন্টস গুলো আনস্টেবল সেটা বার করতে দিয়েছে, কোন পয়েন্টস গুলো স্টেবল, কোন পয়েন্টস গুলো আনস্টেবল সেটা বার করতে দিয়েছে। ঋষিকা, কেমিস্ট্রি এক্সামটা দাওনি কেন? স্যার আমি জানতাম না এদিকে এক্সাম ছিল। আচ্ছা ঠিক আছে, কিন্তু পরের গুলো কিন্তু একদম থরলি এক্সাম গুলো দাও ডিয়ার। হ্যাঁ, সব ভিডিও অ্যাভেলেবল, আবার করে দেখো, আবার করে দেখো। তোমাদের এত আমরা মানে হেল্প করার চেষ্টা করছি। তুমি বলো, তোমরা যেখানে পড়ো কোথাও কি এই ভিডিও আবার দেখার সুযোগ আছে? তোমরা আমাকে বলো কোথাও, যেখানেই পড়ো। রূপকথা, অর্ক, রাইট, এইগুলোকে কাজে লাগাও, এইগুলোকে কাজে লাগাও, তোমাদের বেটারমেন্টের জন্যই তো আমরা করছি। বলো তো কোন পয়েন্টস গুলো স্টেবল, কোন পয়েন্টস গুলো আনস্টেবল। ও আচ্ছা বলো, সি স্টেবল না আনস্টেবল? সি স্টেবল, স্টেবল, গুড। আর ই আনস্টেবল? আনস্টেবল, শিওর? হ্যাঁ। না, এ দুটো রং। কেন রং, কেন রং? দেখো, আরে এই কার্ভটা কার কার মধ্যে ছিল, কার কার মধ্যে ছিল? পটেনশিয়াল এনার্জি আর ডিসপ্লেসমেন্ট, পটেনশিয়াল এনার্জি আর ডিসপ্লেসমেন্ট। আর এই কার্ভটা কার কার মধ্যে, এই কার্ভটা কার কার মধ্যে বলো? এফএক্স আর এক্স এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তার মানে মন দিয়ে শোনো, যেখানে যেখানে স্টেবল সেখানে সেখানে এফএক্স এর ভ্যালু কত বলো তো? যেখানে যেখানে স্টেবল সেখানে সেখানে এফএক্স এর ভ্যালু কত বলো তো? জিরো। তার মানে বি, ডি, এফ, এই তিনটেই একমাত্র স্টেবল পজিশন। এই তোমরা বুঝতে পারলে? হ্যাঁ। হ্যালো, বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা এবারে বলো, বলো তো বি এর উপরে ফোর্স পজিটিভ না নেগেটিভ? ফোর্স পজিটিভ। ধরো এটা বি পয়েন্ট, ধরো এই পয়েন্টটা বি পয়েন্ট, ফোর্স পজিটিভ মানে এই ডিরেকশনে। বলো তো এর নিচে ফোর্সটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। ফোর্সটা এই পয়েন্ট। তার মানে বলো তো বি স্টেবল না আনস্টেবল? ডি, ডি, ডি। বলো তো ডি এর এই দিকটা ফোর্স আর এই দিকটা ফোর্স না? দেখো এই দিকে আর এই দিকে পজিটিভ, এই দিকে ফোর্স, এই দিকে নেগেটিভ। তার মানে বলো তো ডি স্টেবল না আনস্টেবল? স্টেবল। ডি, ডি, ডি আনস্টেবল না? ডি, ডি ফর দিল্লি, আনস্টেবল। আমি কি বুঝতে পেরেছি? আচ্ছা বলো তো এফ পয়েন্টের বাদিকে কি ফোর্সটা? এফ পয়েন্টের বাদিকে, এইচ এফ এফ, বলো এফ পয়েন্টের বাদিকে? নেগেটিভ, নেগেটিভ। তার মানে ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? এদিকে। আর ডান দিকে, ডান দিকে ফোর্স জিরো? হ্যালো, তাহলে বলো তো স্টেবল না আনস্টেবল? আনস্টেবল। স্টেবল কেন? না, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। ওহো, আরে এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, কিন্তু এটাকে এক্সপ্লেন করা যায়। এই যে এফ পয়েন্ট, আমন দিয়ে শোনো, বলো তো ডান দিকে ফোর্স জিরো, ডান দিকে এফ এর ডান দিকে জিরো? হ্যাঁ। এফ এর বাদিকে, দেখো দেখো বাদিকে ফোর্সটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এফ এর বাদিকে এটা পজিটিভ না ফোর্সটা?
x অ্যাক্সিস এর উপরে না ফোর্সটা? হ্যাঁ তাহলে পজিটিভ না? তাহলে ফোর্সটা কি এই ডিরেকশনে? এই বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা ফোর্সটা এই ডিরেকশনে, কোনো সন্দেহ নেই। এবারে এবারে ফোর্সটা এই ডিরেকশনে, কোনো সন্দেহ নেই। এবারে বলো তো এটা স্টেবল না আনস্টেবল? আনস্টেবল। আরেকবার বলো। আনস্টেবল। অ্যাকচুয়ালি বলা মুশকিল, কেন বলো তো? দেখো আমি যদি একে আমি আমাকে যদি মানে এটা 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 অ্যাকচুয়ালি স্টেবল, কিন্তু এর আরো অনেক সিউডো স্টেবল ফেবেলের ব্যাপার আছে, সেসব আমার জানতে হবে না। শুধু আমি স্টেবল বলছি কেন, মন দিয়ে শোনো। আমি যদি পয়েন্টটাকে বাঁদিকে সরাই তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করবে? ফোর্সটা কোন দিকে কাজ করবে? হ্যালো রাইটে। রাইটে, তাহলে রাইটে কাজ করলে ফোর্সটাকে আবার অরিজিনাল পজিশনে ফিরিয়ে দেবে না? হ্যাঁ তাই না? এবার বলো আমি যদি এই পার্টিকেলটাকে ডান দিকে মুভ করাই তাহলে তো ও সেই জায়গাতেই থাকবে, তাই না? হ্যাঁ স্যার। তার মানে একদিকে ওকে ডান দিকে সরিয়ে দিচ্ছে আর একদিকে নিউট্রাল ইকুইলিব্রিয়াম হচ্ছে, তাই না? দেখো একদিকে স্টেবল এর ইয়ে করছে আরেকদিকে নিউট্রাল, তো এইটাকে আমরা স্টেবলি ধরছি। এ কিন্তু এর অনেক মানে 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 কি বলবো কন্ট্রোভার্সি আছে, কিন্তু স্টেবল এরকম প্রবলেম তোমাদের দেবে না, কিন্তু যদি দেয় যদি দেয় তোমরা এই কনসেপ্টটা তো বুঝতে পারলে। দেখো এটা ডান দিকে মুভ করবে আর এটা হলে কোনো দিকেই মুভ করবে না। বলো বুঝতে পারলে? হ্যাঁ। কোনো ডাউট থাকলে আমাকে বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলো। আচ্ছা বলো তো জি পয়েন্টটা কি হবে? এটা তো নিউট্রাল, এটা নিউট্রাল হবে না, কারণ ডান দিকেও জিরো বাঁ দিকেও জিরো। তোমরা কি প্রবলেমটা বুঝতে পারলে? হ্যাঁ। তোমরা কি সবাই এই প্রবলেমটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা যদি তোমরা সবাই এই প্রবলেমটা বুঝতে পারো তাহলে দেখো এই একটা প্রবলেম, এটা প্রবলেম না, এটা একটা ইনফরমেশন, মন দিয়ে শুনবে, এটা একটা ইনফরমেশন। এই ইনফরমেশনটা তোমরা মনে রাখবে, যে কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে, যে কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা যদি পোটেনশিয়াল এনার্জি আর এই দিকে ইন্টার অ্যাটমিক সেপারেশন, কি বললাম, পোটেনশিয়াল এনার্জি আর ইন্টার অ্যাটমিক সেপারেশন এর মধ্যে একটা গ্রাফ ড্র করি তাহলে আমি এই রকম গ্রাফ পাই। দেখো এই রকম গ্রাফ পাই, এইটা হচ্ছে এক্স নট, এইটাকে বলে মিন ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, এইটাকে কি বলে মিন ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, আর এই দিকে পোটেনশিয়াল এনার্জি। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। এই যে কার্ভটা হয়, এই কার্ভটা হয় অ্যাসিমেট্রিক কার্ভ, কি বললাম অ্যাসিমেট্রিক কার্ভ, কি বললাম এই কার্ভটা হয় অ্যাসিমেট্রিক কার্ভ। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। না স্যার। এই কার্ভটা অ্যাসিমেট্রিক, এটা কিন্তু সিমেট্রিক নয় এর রেসপেক্টে। এর এই কার্ভের দুটো জায়গায় আমাদের এক্সপ্লেনেশনের সময় আসবে, সেটা হচ্ছে ইলাস্টিসিটিতে একবার আসবে আর একবার আসবে হিটে। তখন আমি এই পোটেনশিয়াল এনার্জি আর ইন্টার অ্যাটমিক সেপারেশনের এই কার্ভটা রেফার করব। এই রেফারেন্স দিয়ে আমরা বেশ কয়েকটা কনসেপ্ট তোমাদের কি বলে ডিসকাস করব, বেশ কয়েকটা কনসেপ্ট, ঠিক আছে? শুধু এই কার্ভটা মনে রাখলেই হবে, এটা মেটেরিয়াল সায়েন্সের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কার্ভ, এটা মেটেরিয়াল সায়েন্সের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কার্ভ। ওকে আচ্ছা, তোমাদের আগের দিন আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, মনে পড়ছে? হ্যাঁ স্যার। এই যে কতক থেকে কত জানো স্যার? 29 থেকে 38 ধরে। রাইট, তোমরা নিশ্চয়ই ট্রাই করার সুযোগ পাওনি, ট্রাই করার সুযোগ পেয়েছো? না স্যার। ঠিক আছে, তোমরা নেক্সট দিন এটা ট্রাই করো, ঠিক আছে? আমি নেক্সট দিন ওখান থেকে প্রবলেম করাবো। ওকে আচ্ছা, এবারে আমি দেখো, এবারে এই 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 এটা দেখো, আমাকে একটা কথা বলো, এই প্রবলেমটা তোমাদের কালকে তো বুধবার, বৃহস্পতি বা শুক্রবারের মধ্যে কখনো সকাল 9টা থেকে বা তার আগে থেকে 8টা থেকে 5টার মধ্যে কোনো সময় হবে ক্লাস করার? স্যার আমার ওয়েডনেসডে আর থার্সডে সকালবেলা ফ্রি। 9টা থেকে ফ্রি? ও না সরি স্যার, না আমি স্কুল আছি। কটা থেকে? 10:30। ও 10:30 আগে কি সবাই ফ্রি?
স্যার আমার 9টা থেকে স্কুল। বাবা কি বলিস, থার্সডে তে দুপুরবেলা। আচ্ছা ঋষিকা 9টা থেকে কটা অবধি স্কুল? স্যার 9টা থেকে 11টা আর বিকেলে 5টা থেকে 6টা স্কুল। হ্যাঁ বিকেলেও একটা ক্লাস থাকে। ওকে আমি যদি মানে আমাকে 5টার আগে যদি তোমরা 2 ঘন্টা সময় দিতে পারতে কোনো একদিন খুব ভালো হতো। আমার থার্সডে হবে। হ্যাঁ থার্সডে কখন হবে? থার্সডে যদি 3টা থেকে 5টা হয়। এই থার্সডে 3টা থেকে 5টা সবার হবে? স্যার আমার হতে পারে, একবার কনফার্ম করে বলবো। ওইদিনকে আমার একটা ক্লাস থাকে যেটা বারবার চেঞ্জ হয়, তো ওটা যদি না হয় তাহলে আমার 3 থেকে 5টা ফ্রি। কি ক্লাস? হিন্দি ক্লাস, ওটা একটু ফ্লাকচুয়েট করে। অর্ণব লিখেছে আমার ফ্রাইডে হবে, থার্সডে হবে না। অর্ণব তোমার ওইদিন কি আছে থার্সডে তে? অর্জুন স্যারের ক্লাস আছে। অ্যাকচুয়ালি আমি যত এগোতে চাইছি তোমাদের তত পিছিয়ে আসছি। ঠিক আছে চলো কি আর করা যাবে। দেখো পি এক্স প্রবলেমটা দেখো, পি এক্স ইন such a way, p act in p acts in such a way that m moves very slowly, then bar korte boleche find the work done by p. ei tomader friday te ki obostha? Find the friday te friday amar sara din free ache. স্যার ফ্রাইডে আমার হবে না, আমার ফ্রাইডে ক্লাস আছে একটা। কটা থেকে? 6টা থেকে, কিন্তু তার আগেও আমাকে বসতে হবে, মানে টিম ওয়ার্কে হবে, তো কোনো কন্ট্যাক্ট হয়নি ওদের সাথে। ওকে না ফ্রাইডে, আমি সকালের কথা বলছি, সকালে কি সম্ভব? না সকালে মানে ফ্রাইডে আমার হবে না। ওকে চলো দেখো এখানে বলেছে প্রবলেমটা দেখো, এই পি এখানে একটা মাস এম, এই পি কে আমি যদি টানি, দেখো পি কে যদি আমি টানি এরম এরম করে টানি, টানতে টানতে দেখো আমি এইখানে পাই বাই 6 পর্যন্ত তুলেছি, এবং পি যে ভেলোসিটি দিয়ে আমি টানছি খুব ধীরে ধীরে টানছি, কি বললাম বলো? খুব ধীরে ধীরে টানছি, হ্যালো খুব ধীরে ধীরে টানছি, টানতে টানতে আমি এই পি পর্যন্ত তুলেছি, এই এখানে ধরো এ পর্যন্ত, এই এই পর্যন্ত তুলেছি। তাহলে বলেছে ফাইন্ড দা ওয়ার্ক ডান বাই পি, ফাইন্ড দা ওয়ার্ক ডান বাই পি। আচ্ছা তোমাদের মনে আছে আমি এইরকম একটা ওয়ার্ক ডানের প্রবলেম করিয়েছিলাম ভেরিয়েবল ফোর্সের, করিয়েছিলাম না? হ্যালো এই করিয়েছিলাম না? সেই টেনশন দিয়ে টানছে একজন লোক, মনে আছে? হ্যালো তোমাদের তো করিয়েছিলাম, হ্যাঁ তোমাদের ওটা আমি করাই জেনারেলি। নাকি এই যে এইটা, এই যে মনে আছে এটা করিয়েছিলাম? দেখো এটা ওয়ান অফ সাচ প্রবলেম, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম। এবার দেখো এটা তো ওইভাবে করাই যায়, কি বললাম ওইভাবে করাই যায়, কিরকম এই অর্ণব তোমার থার্সডে তে ইয়েদার ক্লাস কটা থেকে, অর্জুনদার ক্লাস কটা থেকে? ও 3টা থেকেই, তাহলে হবে না। দেখো দেখো এই প্রবলেমটা এইভাবে তো করাই যায়, ধরো এইরকম একটা এই তোমার মাসটাকে এই অবধি আমি এনেছি, এইদিকে পি ফোর দিচ্ছি, বুঝতে পারছো? দেখো এইটা ধরো ডি থিটা, তার মানে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আর ডি থিটা, বুঝতে পারছো? এটা থিটা, তো এবারে এখানে কোনো ফ্রিকশন নেই, দিয়া এখানে কোনো ফ্রিকশন নেই। এবারে দেখো এইদিকে স্প্রিং অ্যাটাচড আছে, তার মানে এই ডিরেকশনে কে ইনটু কি বলে এক্স হবে, বলো তো এক্স কত? এইটা যদি থিটা হয় তাহলে এইটা হবে আর থিটা, তার মানে কে আর থিটা হবে না, বলো কে আর থিটা? হ্যালো হ্যাঁ। আর এইদিকে যদি এমজি হয়, এমজি কাজ করে, তাহলে এই ডিরেকশনে হবে এমজি
cos থিটার কাছাকাছি, আর এই ডিরেকশনে হবে mg sin থিটার কাছাকাছি। ওকে, তাহলে বলো এখান থেকে যে p হবে সেটা হচ্ছে mg cos থিটা প্লাস k r থিটা। আমি কি বুঝতে পারছি p এর ভ্যালু কেন? কারণ এখানে অ্যাক্সেলারেশন জিরো না, বলো এখানে অ্যাক্সেলারেশন জিরো না। আচ্ছা, এবার বলো তো ওয়ার্ক ডান কত? স্মল ওয়ার্ক ডান p ইনটু এই যে r d থিটা না, এই যে p আর এই দিকের ডিসটেন্স হচ্ছে r d থিটা, বলো। হ্যাঁ, এটা হচ্ছে স্মল ওয়ার্ক ডান। এবার আমি যদি ফুল ওয়ার্ক ডান চাই এইটা হবে, তাই তো? এবার এটা 0 থেকে পাই বাই 6 পর্যন্ত হবে। এখান থেকে আমি ক্যালকুলেট করতে পারবো এই যে p এর ভ্যালু এখানে বসিয়ে। তোমরা কি বুঝতে পারলে আমি যে এই এই পদ্ধতিটা বললাম, বলো? আচ্ছা, এটা হচ্ছে ডাইরেক্ট মেথড। ভেবে দেখো, তোমাদের আমি ডাইরেক্ট মেথড কিন্তু অলরেডি শিখিয়েছি, ওই যে সেই টেনে টেনে তুলছে, শিখিয়েছি না? হ্যাঁ। ওকে, আচ্ছা দেখো, যদি এই ঘটনাটা ঘটে, এবার আমি মেথড টু, এটা তো মেথড ওয়ান, এটা তোমরা করতে পারবে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আমি এটা করাবো না, আমি মেথড টু তে করাবো, এই মেথড ওয়ান টু দিয়ে করাবো। দেখো, আমরা অলরেডি ওয়ার্ক এনার্জি থিওরেম করেছি না, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি করেছি, এই সবগুলোর একটা বিউটি হচ্ছে এরা হচ্ছে ইন্টারমিডিয়েট যে স্টেজগুলো, কি বললাম বলো, ইন্টারমিডিয়েট যে স্টেজগুলো সেইগুলোকে এলিমিনেট করে, তাই না? ইন্টারমিডিয়েট স্টেজগুলোকে এলিমিনেট করে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? এবার দেখো, এখানে বলেছে m মুভস ভেরি স্লোলি, তারপরে এখানেও এর ভেলোসিটি জিরো, এখানে যখন পৌঁছেছে তখনও ভেলোসিটি জিরো। এই পজিশনটাকে আমি ইনিশিয়াল পজিশন, এই পজিশনটাকে আমি ফাইনাল পজিশন বলছি। কি বললাম? এই পজিশনটাকে ইনিশিয়াল পজিশন, এই পজিশনটাকে আমি ফাইনাল পজিশন বলছি। এইবারে ওয়ার্ক ডান বাই নর্মাল প্লাস ওয়ার্ক ডান বাই ফোর্স ইকুয়াল টু ইএফ মাইনাস ইআই, বলো ইএফ মাইনাস ইআই হবে কি হবে না? তাহলে এইটাকে আমি লিখতে পারি এই যে কেএফ প্লাস সরি ইউএফ মাইনাস কেআই প্লাস ইউআই। ওকে, এবারে এই যে ওয়ার্ক ডান বাই নর্মালটা কি জিরো? হ্যাঁ। তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই, ওয়ার্ক ডান বাই ফোর্স আমি এইটা পাবো কি পাবো না? হ্যাঁ। এবার বলো তো দুটো জায়গাতে কাইনেটিক এনার্জি কত? বলো দুটো জায়গাতে কাইনেটিক এনার্জি জিরো, বলো। স্যার এটা কি করে হলো? আরে এই ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনে দুটো জায়গাতে এই এই মাসের কাইনেটিক এনার্জি জিরো না? ভেবে বলো, এই মাস একে তো খুব ধীরে ধীরে তোলা হয়েছে। দেখো এই যে p acts in such a way that m moves very slowly, তার মানে কি ও ধীরে 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 উঠেছে না? হ্যালো, হ্যাঁ। ওকে, তাহলে বলো তো এইটাকে যদি আমি রেফারেন্স লাইন ধরি, এইটাকে এই পজিশনে এই তোমার স্প্রিংটা ইলংগেটেড নয়, এই পজিশনে স্প্রিংটা ইলংগেটেড নয়, কি বললাম, এই এই অবস্থায় স্প্রিংটা ইলংগেটেড নয়, ঠিক? যদি স্প্রিংটা ইলংগেটেড না হয় তাহলে বলতো ইনিশিয়াল পজিশনে, ইনিশিয়াল পজিশনে এই মাস আর স্প্রিং এর পটেনশিয়াল এনার্জি কত? জিরো প্লাস জিরো না? হ্যাঁ। এবার বলো ইউএফ কত? ইউএফ, আচ্ছা ইউএফ কিভাবে করবো? দেখো এফ পজিশনে এই মাসটার পটেনশিয়াল এনার্জি থাকবে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, এই ডিস্টেন্সটা হবে না? হ্যাঁ। এইটা যদি আর হয় এইটা আর বাই টু হবে? হ্যাঁ। তাহলে বলো তো এম জি আর বাই টু হলো প্লাস, বলো তো এই এটা মুভ করবে কি করবে না, সরি এই স্প্রিংটা ইলংগেট হবে কি হবে না? স্প্রিংটা ইলংগেট হবে, এই যে কে ইলংগেট কতটা হবে, আর থিটা, আর থিটা ইলংগেট হবে না? হ্যাঁ। আর এর ভ্যালু কত? আর পাই বাই সিক্স না? হ্যাঁ। মানে মানে এক্স এর ভ্যালু, তার মানে কি লিখবো, হাফ কে, এটা হবে কি হবে না? হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। তাহলে কি তুমি এখান থেকে ওয়ার্ক ডান বাই ফোর্সটা পেয়ে যাবে? যদি ওয়ার্ক ডান বাই ফোর্সটা পেয়ে যাও, মন দিয়ে শোনো, তাহলে বলো তো আমরা যে সেকেন্ড মেথডে করলাম এটা কি ডাইরেক্টলি বার করলাম না ইনডাইরেক্টলি বার করলাম? ইনডাইরেক্টলি, রাইট। তাহলে আমরা এই যে মেথডটা ইউজ করলাম এটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড অফ ক্যালকুলেশন অফ ওয়ার্ক ডান। অনেক সময় এইটা কাজে লাগবে, অনেক সময় এইটা কাজে লাগবে, কি বললাম,
ইনডাইরেক্ট মেথড অফ ক্যালকুলেশন অফ ওয়াটার। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, অর্ক বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি বোঝা যায় এবারে দেখো, এই প্রবলেমটা ইরোডফে আছে, এনসিইআরটিতেও আছে। এনসিইআরটিতে বেশ কয়েকটা ভালো ভালো প্রবলেম আছে, তার মধ্যে এই প্রবলেমটা। প্রবলেমটা শোনো, ঠিক আগেরটার মতো, আগেরটার মতো কনসেপ্ট। দেখো, এরকম একটা পাথ রয়েছে, এরকম একটা পাথ রয়েছে, ঠিক আছে? এইখান থেকে এর লেন্থ হচ্ছে এল, এইটা হচ্ছে এইচ, ওকে? এইখানে এফ, দেখো এইখানে এফ। আমি যদি এই মাছটাকে এই এফ ফোর্স দিয়ে ঠেলে 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 নিয়ে ওপরে নিয়ে যাই, কি বললাম, ওপরে নিয়ে যাই, তাহলে আমাকে বার করতে বলেছে ওয়ার্ক ডান বাই ফোর্স, যেখানে এটাও বলে দিয়েছে ফোর্স অ্যাক্টস ভেরি ভেরি স্লোলি, এফ অ্যাক্টস ভেরি ভেরি স্লোলি। আমি কি বোঝাতে পারলাম? যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। যেখানে এইখানে মিউ নট ইকুয়াল টু জিরো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। ওকে, তোমরা প্রবলেমটা বুঝতে পারলে? মিউ মানে ফোর্স আছে, কি বলে ফোর্স, ওটাই কি বলে ফ্রিকশন আছে। আমি এই এফ ফোর্সটাকে, দেখো এই এফ ফোর্সটাকে ধীরে 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 এরকম নিয়ে 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 ওপর দিকে যাচ্ছি, ঠিক বলো? এরকম নিয়ে 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 ওপর দিকে যাচ্ছি, ঠিক? যদি আমি এরকম নিয়ে নিয়ে ওপর দিকে যাই, তাহলে আমাকে ওয়ার্ক ডান বাই এই ফোর্সটা বার করতে বলেছে, এবং এফ অ্যাক্টস ভেরি ভেরি স্লোলি, মানে প্রতিটা পয়েন্টে এর আমি কি করছি, কাইনেটিক এনার্জি হতে দিচ্ছি না। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। এবার দেখো, আমি লিখতে পারি ওয়ার্ক ডান বাই নর্মাল প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই নর্মাল ফোর্স, এই যে এফ ইকুয়াল টু ইএফ মাইনাস ইআই, তাই না? হ্যালো। হ্যাঁ। এবার দেখো, বলতো নর্মাল ফোর্স কত? জিরো, কেন? আমি ধরো এখানে একটা ছোট্ট পার্ট ধরে নিলাম, যেটা হচ্ছে ডিএস, ডিএস এর যা ডিরেকশন আর এই নর্মালের ডিরেকশন, এটার মধ্যে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল? হ্যাঁ। বলো, তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এইবারে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স, ওয়ার্ক ডান বাই এই এক্সটার্নাল ফোর্স। এবারে দেখো, আমি দেখো এইটাকে যদি তুমি রেফারেন্স লাইন ধরো, এইটাকে যদি তোমার রেফারেন্স লাইন ধরো, তাহলে বলো তো ইআই কত? জিরো। ইএফ কত? এমজিএইচ। তাহলে দেখো তো, এইখান থেকে আমি ওয়ার্ক ডান বাই ফোর্স, ওয়ার্ক ডান বাই ফোর্স ইকুয়াল টু এমজিএইচ মাইনাস, এইটা লিখতে পারি? হ্যাঁ। কোনো ডাউট আছে? না স্যার। ওকে, আচ্ছা, না স্যার। তাহলে আমাকে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স যদি আমি একবার ক্যালকুলেট করে নিতে পারি, তাহলে গেম ওভার না? হ্যাঁ। দেখো, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স যদি আমি করে নিতে পারি, তাহলে গেম ওভার, তাই তো? তাহলে আমি ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স বার করতে চাইছি। আমি এই ছোট পোর্শনটা কেটে নিয়েছি, এই যে দেখো, এই যে ছোট পোর্শনটা, এই ছোট পোর্শনটাকে আমি এইভাবে ড্র করতে পারি, দেখো তো, এই যে অলমোস্ট স্ট্রেট লাইন না, এই অ্যাঙ্গেলটা থিটা, এটা ধরো ডিএস, বুঝতে পারলে কি করলাম? হ্যালো। হ্যাঁ। এবার দেখো, আমার মাসটা এখানে এরকম রয়েছে আর এইদিকে আমার ফোর্স কাজ করছে, তাহলে এই ফোর্সের উপরে আমি যদি এইটাকে ভেঙে দিই, এই ডিরেকশনে এমজি, এই ডিরেকশনে
mg sin theta, এই ডিরেকশনে এম জি কস থিটা, আর এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স, বলো। এবারে তোমরা একটা কথা বলো, সেটা হচ্ছে এফ কে এর ভ্যালু কত? এখানে তো এফ কেই লাগবে, মিউ ইন্টু এম জি কস থিটা, বলো। তারপরে ডি ডব্লিউ equal to minus, sorry, minus fk into ds. আচ্ছা এবার দেখো fk into ds, fk এর ভ্যালু তুমি এখান থেকে জানো, দেখো into, দেখো তো এইটা এইটা পুরো লিখতে পারি কিনা, মাইনাস মিউ এম জি cos theta into ds, লিখতে পারি? হ্যাঁ। এবার বলো তো এইটা যদি ds হয়, এইটা যদি থিটা হয়, তাহলে ds cos থিটা এটা না? হ্যালো, হ্যাঁ, এটাকে আমি বলছি dy, এটাকে আমি dx, তারপরে এইটা dx না? হ্যালো, তাই না? এবার বলো তো টোটাল ওয়ার্ক ডান dw equal to minus mu mg dx ইন্টিগ্রেশন, তাই না? এবার বলতো এই যে dx টা তো x ডিরেকশনে আমার ভেরিয়েবল, তাই না? তার মানে x ডিরেকশনে আমাকে লিমিট বসাতে হবে, বলতো x ডিরেকশনে লিমিট কত বসাবো? x ডিরেকশনে লিমিট কত বসাবো? 0 থেকে l বসাবো? হ্যাঁ, তোমরা কি বুঝতে পারলে? না, দেখো 0 থেকে l বসাবো, তার মানে এইটা যদি ক্যালকুলেট করো এইটা মাইনাস মিউ এম জি এল আসছে? হ্যাঁ আসছে। হ্যাঁ, তাহলে বলো তো এখান থেকে ওয়ার্ক ডান বাই এই এই ফোর্সটা কত হবে? ওয়ার্ক ডান বাই এই ফোর্সটা mgh প্লাস মিউ mgl হবে কিনা? হ্যাঁ, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। না স্যার। তাহলে আমরা এখানে যে ওয়ার্ক ডান বাই ফোর্স বার করলাম, এটা আমরা দুটোই ইনডাইরেক্ট মেথড দিয়ে বার করলাম না? বলো, দুটোই ইনডাইরেক্ট মেথড দিয়ে বার করলাম না? দেখো, হ্যালো, হ্যাঁ, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, এবার আমরা নতুন আর একটা কনসেপ্ট করব। তো সেই কনসেপ্টটা আমি একটুখানি বলবো। আচ্ছা না, এই কনসেপ্টটা একটুখানি বলা যাবে না। এই কনসেপ্টটা একটুখানি বলা যাবে না, কারণ এটা শুরু করলে আমি একদম শেষ করতে চাইছিলাম। কারণ এর উপরে অন্যান্য অনেক কনসেপ্ট এগিয়ে আছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের লেকচার এখানেই শেষ করছি।